হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আমরা ইউটিউবাররা বা দর্শকরা আমরা কিন্তু এখন একটা জিনিস ভেবেই নিয়েছি যে ডিজে অর্থাৎ দেব অ্যান্ড জিৎ একসঙ্গে আর কাজ করবে না। কিন্তু এখানে আমি আপনাদেরকে কিছু আবেগের কথা বলবো এবং এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা জানতে পেরে বুঝতে পারবেন যে দেবজিৎ কোনো দিন কাজ করবে কি না এবং কোন স্ক্রিপ্টে করবে। তো প্রথমত বলি, দেবজিৎকে আমরা দেখেছি সেই দুই পৃথিবীতে, এটা আমাদের একটা ইমোশন। বাট সিনেমাটা তখনকার সময় সেই রকম হিট করেনি, হয়তোবা সুপারহিট ছিল, বাট দেবজিৎ, কোয়েল, মানে এত বড় বড় স্টার কাস্টিং থাকা সত্ত্বেও একটা সিঙ্গেল দেবের বা একটা সিঙ্গেল জিতের সিনেমা যে হিট করতো সেটা কিন্তু হয়নি। রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছিলেন, এসবিএফের প্রোডাকশন হাউস ছিলেন, জিৎ গাঙ্গুলির মিউজিক ছিলেন, এত কিছু থাকা সত্ত্বেও কেন হিট করেনি? প্রথমত এটা জানতে হবে সিনেমার যে স্টোরিটা সেটা রিমেক, যেহেতু তখনকার সময়ে রিমেক সিনেমাই চলতো, তো রিমেক নিয়ে কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হলো দেবজিৎকে তখনকার সময়ে দর্শকরা এইভাবে একসঙ্গে চায়নি। দর্শকরা অ্যাকচুয়ালি চেয়েছিল টাসেল অ্যাকশন মাস সিনেমা, মানে একে অপরকে বিট করবে, একে অপরকে টক্কর নেবে, এরকম ধরনের একটা কন্টেন্ট চেয়েছিল দর্শকরা। কিন্তু আসলেই তারা সিনেমা হলে গিয়ে হতাশ হয়েছে। একদিকে দেব কমেডি করে যাচ্ছে, অন্যদিকে জিৎ কারো মানে পেছনে ঘুরছে, সময় নষ্ট করছে। যদিও সিনেমাটা পরে অনেক চর্চায় এসছে, আমি বলছি না যে সিনেমাটা খারাপ, ভালো সিনেমা, আজকের দিনে হলে হয়তো বা সিনেমাটা বেশি হিট করতো, আজকের দিনে চলতো, কিন্তু তখনকার সময়ে দেবজিতের যে একটা রমরমা মার্কেট ছিল মাস কমার্শিয়াল সিনেমা, সেখান থেকে এরকম একটা হাটকে সিনেমা, এটাও কমার্শিয়াল সিনেমা ছিল বাট হাটকে গল্প, একদম ঠান্ডা গল্প, তাই দর্শক কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আর দুই পৃথিবী এই যে একটা হিট করতে পারেনি সেখান থেকেই নিরাশ হয়ে যায় যে এত বড় মাল্টি স্টারের স্টার নিয়ে সিনেমা সেই লেভেলে হিট করেনি। তারপর তারা আর সাহস করেনি যে এই দুজনকে একসঙ্গে নিয়ে কাজ করবে, এটা এক নম্বর পয়েন্ট। দুই পৃথিবীর পর তাদেরকে আর আমরা দর্শকরা একসঙ্গে দেখতে পাইনি। দু নম্বর পয়েন্ট হলো, যেটা সবথেকে বড় পয়েন্ট, সেটা হলো অবশ্যই স্ক্রিপ্ট রাইটার। আমাদের এখানে সেই ধরনের স্ক্রিপ্ট রাইটার নেই যে দুজন বড় হিরোকে নিয়ে কাজ করাতে গেলে বা কাজ করতে গেলে কী ধরনের লিখতে হবে। যেমনটা আমরা পেয়েছিলাম জিৎ এবং মিঠুন চক্রবর্তী যুদ্ধ সিনেমায়, যেটা বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা ছিল, মানে একজন অপরজনকে ছেড়ে কথা বলবে না, একজন অপরজনের সঙ্গে লড়বে, একটা মানে দুটো বড় স্টার যখন হয় তখন দর্শকরা কিন্তু এটাই অ্যাকসেপ্ট করে, মানে দর্শকরা ভাবে যে এরকম কিছু হবে, কিন্তু যখন সেটা পায় না, এর থেকে অনেক ডিফারেন্ট হয়, তখনই মন ভেঙে যায়। তো এটা হলো মেন ব্যাপার যে স্ক্রিপ্ট রাইটারের অভাবে হয়তোবা দুই পৃথিবীর পর আর হয়নি। আরও একটা প্রবলেম রয়েছে, সেটা হলো প্রোডাকশন হাউস। এই দুই বড় স্টারকে একসঙ্গে নিলে যে কত টাকা রেমুনেশন দিতে হবে, আজকের বাজার থেকে সেই টাকা উঠবে কি না, তো সেখান থেকে চিন্তা করে কিন্তু মানে কাস্ট করা হয় না। এবার কথা হচ্ছে, তাহলে কি দেবজিৎ আমাদের আবেগ হয়েই থাকবে? তাদের কি কোনো দিন এক ফ্রেমে বন্দি করা যাবে না, বা আমরা কি দেখতে পাবো না? আমি আপনাদেরকে একটা কথা বলি, হয়তোবা কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, হয়তোবা কোনো প্রমাণ দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলছি, দেবজিৎকে একসঙ্গে আমরা দেখতে পারবো, আর সেটাও দুই পৃথিবীর মতো গল্প নয়, বড় গল্প, বিরাট গল্প, বিরাট অ্যাকশন সিনেমার গল্প, একে অপরকে বিট করবে, একে অপরকে মারবে, একে অপরের সঙ্গে টাসেল হবে, অ্যাকশন হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা দুই পৃথিবীতে চেয়েছিলাম, সেরকম সিনেমা আসবে। দেবজিৎকে নিয়ে একটা বড় সিনেমা হবে, হতেও পারে সেটাও একটা প্যান ইন্ডিয়ান ছবি, সুপারস্টার ভার্সেস সুপারস্টার, যেটা মোট কথা আমরা দেখতেছিলাম দেব ভার্সেস জিৎ। তো এরকম একটা গল্প আসবে আমাদের বাংলাতে, আসবে দেবজিৎকে একসঙ্গে করবে, সুপারস্টার ভার্সেস সুপারস্টার গল্প হবে, তবে সময় লাগবে, আর সেটা কবে হবে আমি বলতে পারছি না, কার হাত ধরে হবে সেটাও বলতে পারছি না, তবে আমার মন বলছে আর আমি জানি না, আমার ইচ্ছে শক্তি বলছে যে হবে। তো দেখা যাক হবে কি না, যদি হয় তাহলে তো তখনই ব্যাপারটা জানা যাবে। তবে হ্যাঁ, যার যতটুকু ক্ষমতা সেখান থেকে সে চেষ্টা করছে, জাস্ট এইটুকু বললাম। তো ঠিক আছে, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, জানি গালি তো শুনবই, কারণ অনেকে বলবেন যে কন্টেন্ট নেই, ভুলভাল কন্টেন্ট, ঠিক আছে আজকে না হয় গালি শুনলাম, কিন্তু একটা সময় থাক, বেশি কিছু বলবো না। ভালো থাকুন সবাই, টাটা।